নমস্কার বন্ধুরা, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2023 সালের জুন মাসে যে সমস্ত চাকরির অ্যাপ্লাইগুলি চলছে আজকের ভিডিওতে তা আমি আলোচনা করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা যে সমস্ত যোগ্যতায় এই জুন মাসে যে সমস্ত চাকরিগুলি অ্যাপ্লাই চলছে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বিএ, এমএ, মাধ্যমিক সব যোগ্যতার জন্য এই সমস্ত চাকরিগুলি রয়েছে। তো আপনাদের প্রথমে আমি যে চাকরির কথাটি বলবো সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু নিয়োগ করা হবে। জুন মাসের 12 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে, তো আর বেশি দিন সময় নেই। তো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া এবং কি ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি হবে এবং তার উপরে ভিত্তি করেই এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো এখানে যে দুটি পদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হবে সেটি হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে বেতন রয়েছে 12,000 থেকে শুরু করে 29,380 টাকা এবং এবিপিএম এর বেতন রয়েছে 10,000 থেকে 24,470 টাকা এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাবেন। তো এটি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়া, শুধুমাত্র মেরিট লিস্ট অর্থাৎ আপনার মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে এবং পরবর্তীতে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে রিক্রুটমেন্ট করা হবে। তো এটি মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এর পরবর্তীতে যে চাকরির কথাটি বলবো সেটি হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে রেলে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং যার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 20 মে থেকে আর লাস্ট ডেট রয়েছে জুন মাসের 19 তারিখ পর্যন্ত। তো এখানে যে সমস্ত পদগুলিতে রিক্রুটমেন্ট করা হবে এবং এলিজিবল ক্রাইটেরিয়া যা থাকতে হবে আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, এখানে 235টি ভ্যাকান্সি রয়েছে এবং বিএতে 60% মার্কস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই পদের জন্য আপনারা কম বেশি প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনার বিএতে যদি 60% মার্কস থাকে তাহলেই আপনারা রেলের এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এই পদটিতে 235 জন রিক্রুটমেন্ট করা হবে। তো প্রত্যেক ক্যাটাগরির জন্য এখানে পদ রয়েছে, ইউআর থেকে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকের জন্যই কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বিএ পাস যোগ্যতায় এরপরে যে ভ্যাকান্সিটির কথা আপনাদের বলবো সেটি হচ্ছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এখানে 30টি পদে রিক্রুটমেন্ট করা হবে। তবে এখানে আপনাদের 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিকের উপরে 3 বছরের ডিপ্লোমা করা থাকলে অর্থাৎ যাদের আইটিএ বা 3 বছর ডিপ্লোমা করেছেন ইলেকট্রিক্যালের উপরে তারাই কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে রয়েছে ইলেকট্রিক্যাল সিভিল, এখানে 50টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানে 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারের উপর করা থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আরও এখানে বিভিন্ন পদ রয়েছে, তো এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এক্সিকিউটিভ ফাইন্যান্স, তো আপনার মাস্টার ডিগ্রি কমার্স নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকলে কিন্তু আপনারা এখানে করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এখানে কমার্স নিয়ে মাস্টার ডিগ্রি নয় ব্যাচেলার ডিগ্রি কমার্সে করা থাকলে কিন্তু আপনারা করতে পারবেন অ্যাপ্লাই এখানে। তো এখানে পদ রয়েছে 14টি, ইউআরদের জন্য 8টি রয়েছে, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকের জন্য এখানে পদ রয়েছে। তো আপনারা এই সমস্ত পদগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে যে পদগুলি রয়েছে এখানে এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর বিসিএ বা 3 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে রেলের রিক্রুটমেন্ট, তো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিএ পাস বা আপনাদের ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিকের উপরে করা থাকলে কিন্তু আপনি এই সমস্ত পদগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে যে রিক্রুটমেন্টের জুন মাসে যে রিক্রুটমেন্ট চলছে, তো আমি যে চাকরিটির কথা বলবো সেটি হচ্ছে আইবিপিএস ইনস্টিটিউশন অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ সরকারি গ্রামীণ ব্যাংকে 8,000-এরও বেশি কিছু সংখ্যক পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে এবং যার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন।
তো এখানে ফ্রেশার্সরা যে সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে সরকারি গ্রামীণ ব্যাংকের ক্লার্ক যে পদটি রয়েছে সেই পদের জন্য আপনারা বিএ পাস করে থাকলে এবং আপনাদের কম্পিউটারে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকলে আপনি কিন্তু এই পদটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রয়েছে অফিসার স্কেল ওয়ান, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ইনস্টিটিউশন অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন এবং এখানেও কম্পিউটারের যদি আপনার বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এই পদটির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এই অফিসার স্কেল ওয়ান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো IBBS এর কিন্তু রিক্রুটমেন্ট চলছে, 8000 বেশি সংখ্যক কিছু পদে নিয়োগ করা হবে। তো এই জুন মাসের এই IBBS নিয়োগ চলছে, তো এর লাস্ট ডেট যা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 21 তারিখ, অর্থাৎ জুন মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে। তো আপনারা এই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা বিএ পাস থাকলেই কিন্তু ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের বয়সের যে ক্রাইটেরিয়া যে রয়েছে সেটি হচ্ছে IBPS অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে 18 থেকে 28 বছরের মধ্যে হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া SC/ST-দের ক্ষেত্রে যে স্যারগুলো রয়েছে অর্থাৎ 5 বছর এবং OBC-দের ক্ষেত্রে 3 বছর, এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু 10 বছর স্যার রয়েছে। তো আপনারা এই হলো বয়স ক্রাইটেরিয়া এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এই ক্রাইটেরিয়া রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া SC/ST-দের ক্ষেত্রে যে সারগুলো রয়েছে এখানেও কিন্তু সেই সার কিন্তু রয়েছে। তো অ্যাপ্লাই করতে আপনাদের ফিস লাগবে হচ্ছে SC/ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু 175 টাকা লাগবে অ্যাপ্লাই ফিস, অনলাইন অ্যাপ্লিকেশন ফিস। এবং এছাড়া বাকি যারা রয়েছে আদার জেনারেল তাদের জন্য কিন্তু 850 টাকা লাগবে। তো হচ্ছে এই হচ্ছে IBBS-এর রিক্রুটমেন্টের ফিস এবং এলিজিবল ক্রাইটেরিয়া এবং কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হবে ফ্রেশার্সদের জন্য আমি বললাম। তো লাস্ট ডেট কিন্তু এই জুন মাসের কিন্তু 21 তারিখ পর্যন্তই রয়েছে। তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন, যারা যোগ্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই পদের জন্য। এরপরে যে চাকরির কথাটি বলবো সেটি হচ্ছে গ্রামীণ লাইব্রেরিতে। তো গ্রামীণ লাইব্রেরিতে কিন্তু লাইব্রেরিয়ান পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় জেলায় এই রিক্রুটমেন্ট চলছে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিতে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট তাদের আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইট বা যে ডিপার্টমেন্ট রয়েছে লাইব্রেরি ডিপার্টমেন্ট তারা কিন্তু আলাদাভাবে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমি এখানে আপনাদের কুচবিহার লাইব্রেরি ডিভিশন অর্থাৎ কুচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার অ্যান্ড চেয়ারম্যান লোকাল লাইব্রেরি অথরিটি থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেটি আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো গ্রামীণ লাইব্রেরিগুলিতে রিক্রুটমেন্ট করা হবে লাইব্রেরিয়ান পদে, লাস্ট ডেট রয়েছে কিন্তু 21/6/2023। তো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে আপনাদের যার যোগ্যতা থাকতে হবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলেই আর সঙ্গে কিন্তু আপনাদের লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট থাকতে হবে। তো যে কোনো প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট আর হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলেই তো এই পদের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো জুন মাসে এই রিক্রুটমেন্টটি চলছে, এর লাস্ট ডেট রয়েছে কিন্তু 21/6/2023। তো এটি প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেমন আমাদের কুচবিহারের ক্ষেত্রে www.dlo.kuchbihar.wb.in এই ওয়েবসাইটে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে। তো প্রতিটি ডিস্ট্রিক্টেই তাদের নিজস্ব ওয়েবসাইট ডিপার্টমেন্ট রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড লাইব্রেরি অথরিটির, সেখানে তারা আলাদাভাবে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চলছে। তো এরপরে জুন মাসে যে চাকরিটির কথা আমি আপনাদের বলবো এটি হচ্ছে SSC MTS, অর্থাৎ MTS পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, তবে এর অ্যাপ্লাই কিন্তু এখনও শুরু হয়নি, তবে জুন মাসের 14 তারিখ থেকেই কিন্তু এর অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তো মাধ্যমিক পাশে আবারও SSC MTS রিক্রুটমেন্ট করতে চলছে, ভালো সংখ্যক পদেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। তবে জুন মাসের 14 তারিখ থেকে কিন্তু আর কয়েকদিন পর থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে আমরা আবারও আপনাদের এই SSC MTS নিয়ে একটি আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে জুন মাসের কয়েকটি চাকরি যেখানে মাধ্যমিক থেকে শুরু করে BA MA প্রত্যেক যোগ্যতায় কিন্তু তারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা আজকে হলো এই পর্যন্ত আজকের আমাদের এই ভিডিও, জুন মাসে যে সমস্ত চাকরি অনলাইন অ্যাপ্লিকেশনগুলি চলছে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের
আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।